আমরা যা পড়ি তা অনেক সময় খুব তাড়াতাড়ি ভুলে যাই এবং ভুলে গিয়ে আমাদের রাগে দুঃখে চুল ছিঁড়তে ইচ্ছে করে। আমার অবশ্য চুল ছিঁড়ে দেখানোর কোনো সুযোগ নেই, কারণ চুলের অবস্থা এমনিতেই খারাপ, ছিঁড়ে দিলে সেগুলো আর থাকবে না। এই যে আমরা রাগে দুঃখে অনেক সময় চুল ছিঁড়তে ইচ্ছে করে এবং আমরা যখন কম্পেয়ার করি যে আমার যে বন্ধুটি ওর একবার পড়লেই মনে থাকে আর আমার মনে থাকে না এতবার পড়ার পরও, কেন এই ব্যাপারটি ঘটে? আসলে এই কথা বৈজ্ঞানিকভাবে একদম প্রমাণিত যে ফরগেটিং কার্ভ থিওরি, অর্থাৎ আমরা যা পড়ব তা ভুলে যাবই। আমাদের ব্রেনটি হচ্ছে তৈরি করা এমনভাবে যে এটি ভুলে যেতেই হবে। আমরা যা পড়ি তার কিন্তু প্রায় অর্ধেক আমরা এক ঘন্টা পরে ভুলে যাই যদি আমরা রিভাইজ না করি। আমরা যা পড়ি তার এক তৃতীয়াংশ কিন্তু আমরা পরের দিনের মধ্যে ভুলে যাই। এটি আমি যেরকম ভুলছি, আপনি যেরকম ভুলছেন, আর আমরা যে বন্ধুটাকে মেধাবী বলছি তারাও কিন্তু একইভাবে ভুলছে। তাহলে মেধাবীদের আসলে কি মনে থাকে, কিভাবে মনে থাকে? এই ব্যাপারটি হলো পড়ার ক্ষেত্রে এবং পড়ার পর রিভিশনের ক্ষেত্রে এমন কিছু টেকনিক মেধাবীরা ফলো করে যে কারণে তারা মেধাবী এবং আমরা হচ্ছে গরিব, আমরা কম মেধাবী। আজকের ভিডিওতে আমরা মেধাবীদের সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করবো যে কিভাবে আমাদের এই ভুলে যাওয়ার প্রবণতা, অর্থাৎ যে ফরগেটিং কার্ভ, এটাকে স্লো করে দিব এবং আমরা যা পড়ব তা অনেক বেশি মনে থাকবে। ইফ ইউ ডোন্ট ইউজ ইট ইউ আর গোনা লুজ ইট, এটা হচ্ছে ব্রেনের থিওরি। ইউজ করবেন না, ভুলে যাবেন, আর ইউজ করবেন, মনে থাকবে। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হলো এমন অনেক সময় হয় না যে আপনি ধরেন রুমের তালা লাগিয়েছেন, কিছুক্ষণ পরে গিয়ে মনে হলো তোর তালাটা লাগাইলাম নাকি, আপনি কনফিউজড হয়ে যান। কিংবা মোবাইল ফোন হয়তো বা ব্যাগের মধ্যে নিচ্ছেন, কিন্তু কতক্ষণ পরে যাওয়ার পর চেক করতেছেন আবার যে না ব্যাগের মধ্যে মোবাইল ঢুকিয়েছে কিনা। এখানে আরেকটি থিওরি হলো, একটি হলো যে ইমপ্লিসিট মেমোরি এবং আরেকটি হলো এক্সপ্লিসিট মেমোরি। একটু বুঝিয়ে বলতেছি, ইমপ্লিসিট মেমোরি হলো আমাদের যে মেমোরিগুলোর জন্য আমাদের কোনো ধরনের আলাদাভাবে চিন্তা করার প্রয়োজন নেই। মনে করেন ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করলাম, ব্রেকফাস্ট খেতে বসলাম, এই যে আমি সকালবেলা উঠে নাস্তা করতেছি, দাঁত ব্রাশ করতেছি, এটি দেখবেন আপনি একটা অটো মোডে চলতেছেন। আপনি ঘুম থেকে উঠে কিন্তু আপনি অটো মোডেই বাথরুমে যাচ্ছেন, ব্রাশ করছেন, ফ্রেশ হচ্ছেন, এরপর এসে নাস্তা খেতে বসছেন। এই যে অটো মোডের জন্য আমাদের ব্রেনের খুব কাজ করার দরকার নেই এবং এটাকে বলা হয় ইমপ্লিসিট মেমোরি। আর এক্সপ্লিসিট মেমোরি হচ্ছে যে আপনি যখন ক্লাসে যাচ্ছেন, গিয়ে ওয়ার্কআউট করতেছেন, পড়তেছেন, নোট পড়তেছেন, স্যার যা বলতেছেন তা বোঝার চেষ্টা করতেছেন এবং তারপর মনে রাখার চেষ্টা করতেছেন, এটাকে বলে এক্সপ্লিসিট মেমোরি। কাজেই এক্সপ্লিসিট মেমোরির জন্য অবশ্যই আপনার ব্রেনের ওয়ার্কআউট করতে হয় আর ইমপ্লিসিটের জন্য করতে হয় না। এখন মনে করেন যে আমি কিভাবে ইমপ্লিসিট মেমোরিকে এক্সপ্লিসিট মনে রাখতে পারি। এটার একটা সুন্দর থিওরি আছে, থিওরিটি হলো প্রোডাকশন ইফেক্ট। প্রোডাকশন ইফেক্ট মানে হলো যে আপনি যখন তালা লাগাচ্ছেন, আপনি যখন মোবাইল নিচ্ছেন, আপনি কিন্তু তখন নিজে নিজে মুখে মুখে বলা, নিজেকে বলা যে এই যে আমি কিন্তু মোবাইলটা হাতে নিলাম, এই যে আজকে কিন্তু আমি তালা লাগাচ্ছি। এটি হলো সুবিধাটা কি, লোকে পাগলামি ভাবতে পারে, কিন্তু সুবিধাটা হলো যে একই সঙ্গে আপনার চোখ, অর্থাৎ আপনি দেখছেন যে আপনি তালা লাগাচ্ছেন, আপনার কান, আপনি বলছেন যে আমি তালা লাগাচ্ছি, এবং আপনি শুনছেন। এই যে তিনটা বিষয়, চোখ, কান এবং হচ্ছে আপনার নিজে বলছেন, এই তিনটা ভাবে, এই তিনটা কারণে কিন্তু আপনার ব্রেনের তিনটি অংশ, আপনি অডিটরি হল বা ভিজুয়াল লার্নার, যে ধরনের লার্নার হোক না কেন, আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে এবং এটিকেই প্রোডাকশন ইফেক্ট বলে। কাজে যে কোনো কিছু মনে রাখার জন্য আমরা যখন প্রোডাকশন ইফেক্ট ফলো করব, এইটা কিন্তু আমাদের অনেক বেশি মনে থাকবে। মনে রাখার আরেকটি পদ্ধতি হলো না চাঙ্কিং, চাঙ্ক অর্থাৎ খণ্ড খণ্ড বানানো। এটা আমরা সবাই করি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা সেভাবে ব্যবহার করি না। মোবাইল ফোনের নাম্বার, প্রিয় মানুষের মোবাইল ফোনের নাম্বার কীভাবে মনে রাখেন? খুব সুন্দর করে মনে রাখেন, কারণ আপনি এটাকে ভাগ করে যান যে 01712 আর 01711, তারপরে যে ছয়টা ডিজিট আছে এটাকে আপনি ভাগ করে নেন। ফ্যাক্ট যেগুলো, সংখ্যা যেগুলো, সেগুলোকে যখন আপনি খণ্ড খণ্ড করে নেবেন তখন কিন্তু আপনার অনেক দিন মনে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো যে ইনফরমেশনগুলো ইন্টারলিঙ্ক করা। মনে রাখবেন যে কোনো একটা তথ্যকে আপনি যত ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে রিলেশনশিপ তৈরি করবেন সেই তথ্যটা কিন্তু ব্রেনের মধ্যে অনেক বেশি সময় থাকবে এবং আপনার স্থায়ী মেমোরিতে পৌঁছে যাবে। আর একটু উদাহরণ দিই,
মনে করেন যে মার্চ মাসে জাতীয় এবং আন্তর্জাতিক কি কি দিবস আছে এটা আপনাকে চাকরির পরীক্ষার জন্য এখন পড়তে হবে এবং আপনি পড়ার চেষ্টা করতেছেন এবং আপনি যতই পড়তেছেন মনে থাকে না, দুদিন পরে প্যাচ লেগে যাচ্ছে। এখন কিভাবে এটা আসলে পড়া উচিত? আপনি কয়েকটা পদ্ধতিতে পড়তে পারেন। প্রথম পদ্ধতি হলো আপনি মার্চ মাসকে তিন ভাগে ভাগ করে ফেলতে পারেন, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। প্রথম 10 দিন যদি দেখেন তাহলে দেখবেন যে 3রা মার্চ আছে জাতীয় পতাকা দিবস, 3রা মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস এবং 8ই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস। কাজেই এইভাবে আপনি কিন্তু তিনটা চাঙ্ক করে করে, একটু আগেও যে চাঙ্কের কথা বললাম, এইভাবে কিন্তু আপনি মনে রাখতে পারেন। আবার মনে রাখতে পারেন যে মার্চ মাসে এনভায়রনমেন্ট রিলেটেড, পরিবেশ রিলেটেড কী কী দিবস আছে। তাহলে আপনি দেখবেন যে বিশ্ব বন্যপ্রাণী দিবস আছে 3 তারিখে, পানি দিবস আছে 22 তারিখে, আবহাওয়া দিবস আছে 23 তারিখে এবং হচ্ছে দুর্যোগ প্রস্তুতি দিবস আছে 31 তারিখে। তাহলে আপনি কিন্তু আরেকটা ভাগ করলেন। আবার আপনি যদি বলেন যে মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার সাথে কী কী দিন আছে, তাহলে হচ্ছে গণহত্যা দিবস, আমরা জানি 25শে মার্চ, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস এবং 17ই মার্চ হচ্ছে শিশু দিবস। বাংলাদেশের সাথে এই তিনটি দিবস কিন্তু সাম্প্রতিক সময় অনেক গুরুত্বপূর্ণ। কাজেই এইভাবে আপনি পুরো মার্চ মাসের দিনগুলোকে শিখতেছেন, কিন্তু আপনি অনেকগুলো ধরনের চাং তৈরি করেছেন এবং এই চাংগুলো প্রত্যেকটার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু আপনি পড়তেছেন। এবং এইভাবে যখন করবেন তখন এই পদ্ধতি স্থায়ী মেমোরি তৈরিতে সহযোগিতা করবে। পরের পদ্ধতি হচ্ছে অ্যাক্রোস্টিক পদ্ধতি। এটা আপনারা সবাই জানেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কিংবা হাই স্কুল বা কলেজে থাকতে আমরা প্রচুর এই পদ্ধতি ব্যবহার করছি। মনে করেন যে আমরা যদি আমাদের সব গ্রহগুলোর নাম জানতে চাই তাহলে হচ্ছে মাই ভেরি এলিগেন্ট মম জাস্ট সার্ভ আস 9 প্যানকেক, তাই না? মাই বলতে মার্কারি, ভেরি বলতে ভেনাস, এলিগেন্ট বলতে আর্থ, মম বলতে মার্স, জাস্ট বলতে জুপিটার, সার্ভ বলতে স্যাটার্ন, আস বলতে ইউরেনাস, আর 9 বলতে নেপচুন। অ্যান্ড প্লুটো এখন আর গ্রহ হিসেবে বলে না, বাট প্যানকেকস মানে প্লুটো ছিল, এভাবে আমরা মনে রেখেছি। কাজে আপনার নতুন নতুন যা শেখার ইচ্ছা হয় আপনি কিন্তু এই অ্যাক্রোস্টিক পদ্ধতিতে মনে রাখতে পারেন। এখন যে পদ্ধতিটির কথা বলবো, এটি আসলে হলো যে কোনো বিখ্যাত ব্যক্তি যখন উক্তি লিখতে বলা হয় তখন কিটা কীভাবে মুখস্থ করবেন। যে ডক্টর এপিজে আব্দুল কালাম একটা বিখ্যাত উক্তি, আমরা সবাই জানি যে ড্রিম ইজ নট দ্য থিং ইউ সি ইন স্লিপ, বাট ইজ দ্যাট থিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ। স্বপ্ন হলো যে বিষয় যেটা আপনাকে ঘুমোতে দেয় না, বরং আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে দেখেন সেটা স্বপ্ন নয়, আমরা এটা সবাই জানি। এই কথাটা যখন ইংরেজিতে আপনি মুখস্থ করবেন, আপনি প্রথমে যে কথাটি বললাম যে আগে আন্ডারস্ট্যান্ড করবেন, বোঝার চেষ্টা করবেন। এরপর হলো কি যে আপনি যদি শব্দ বাই ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা শব্দ মনে রাখতে চান, তাহলে সেকেন্ড যে পদ্ধতি হলো যে প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম অক্ষরটি সেটি একটু লেখা। ফর এক্সাম্পল, আমি প্রথমে পুরো সেন্টেন্সটা লিখলাম, পরে আমি লিখলাম DINTTYS ISB ITTTDLYS। এইভাবে কিন্তু আমি যখন এই প্রথম লেটারটা লিখলাম এবং তারপর কোনো লেটার সাথে মিলিয়ে যখন বললাম যে ড্রিম ইজ নট দ্য থিং ইউ সি ইন স্লিপ, বাট ইজ দ্য থিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ, তখন কিন্তু আপনি এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু এটা আপনার মনে থাকবে। বিখ্যাত ব্যক্তিদের নাম মনে রাখার ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয়, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব হয় তাদের নাম ডিফারেন্ট ধরনের এবং আমাদের খুব কষ্ট হয় মনে রাখার। কিন্তু আপনি যখন ইমেজ বা কোনো ছবির সাথে মিলান, তাহলে কিন্তু কোনো গল্পের সাথে মিলান, তাহলে কিন্তু এই নামগুলো মনে রাখা অনেক সহজ। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে 5ই নভেম্বর 2021 প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন উত্তর সাইপ্রাসে ফাইজ সুকোগুলো, কঠিন নাম রে ভাই, ফাইজ সুকোগুলো। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার বান্ধবী ফাইজার বিয়ে হয়েছে কয়েকদিন আগে এবং আপনি তাকে ইগলু আইসক্রিম নিয়ে দেখতে গেছিলেন, কাজে ফাইজা সুখে থাকো এবং ইগলু আইসক্রিম, সো ফাইজ সুখ ইগলু, এইভাবে কিন্তু আপনি নামটা মনে রাখতে পারেন। আমাদের অনেকের মধ্যে একটা ভণ্ডামি আছে, ভণ্ডামিটা হলো কি, আমি যদি কোনো কিছু শিখে যাই এইটার অন্যকে শিখাইতে চাই না। আপনি যদি টিচ আদার্স, মানে আপনি যদি আরেকজনকে আপনি যা পড়ছেন তা যদি শিখান, তাহলে আপনার 95% রিটেনশন হবে, অর্থাৎ আপনি বিষয়টি 95% মনে রাখতে পারবেন, একদম প্রমাণিত। কাজে নেক্সট টাইম এই কুপমন্ডুকটা নিজের মধ্যে রাখবেন না, এই ফিলিংসটা নিজের মধ্যে রাখবেন না, যা শিখেছেন সময় পেলেই অন্যকে শেখান, আপনারই লাভ আখেরে। অনেক সময় গল্প করে অনেক কিছু শেখানো যায় এবং এই গল্পগুলো পাগলামো গল্প, যত বেশি পাগলামো হবে গল্পের মধ্যে তত কিন্তু মনে রাখাটা সহজ হবে। আমি আপনাদের জন্য একটা গল্প বানিয়েছি এবং গল্পটা আমি বলি, যে ক্লাইড প্রথমে না হোস্টিং কোর্স করতে চাইছিল কিন্তু কানে প্রবলেম থাকায় কোনো ওয়ে পায় নাই,
তাই কি বললাম যে ক্লাইভ পথ প্রথমে হোস্টিং করতে চাইছিল কিন্তু কানে প্রবলেম থাকায় পারে নাই। পরে বাটি আর ইঙ্ক মানে কালি নিয়ে তার সাথে ডাল মিশায় সে একটা কানিং মানে ধূর্ত একটা বুদ্ধি বাইর করছিল রিপনকে সাথে নিয়ে, এবং এরপর তারা এই বুদ্ধি নিয়ে গেছিল ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে। গিয়া দেখে আইন কানুন খুব হার্ড, তারপর ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তাদেরকে লাঠি দিয়ে ব্যাটন দিয়ে দৌড়ানি দিয়ে বের করে দিছে। এই যে আমি একটা গল্প বললাম যে এই গল্পটার গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড আছে, এবং কিওয়ার্ডগুলো হচ্ছে যে লর্ড যারা আছেন বা পুরো সময় জুড়ে ইংরেজ আমলে লর্ডদের সিকোয়েন্সগুলো কিন্তু এখানে বলা, যে ক্লাইভ মানে ক্লাইভ হচ্ছে লর্ড ক্লাইভ প্রথমে, হোস্টিং লর্ড হোস্টিং, কিন্তু কানে প্রবলেম থাকার কারণে কাজে কান মানে হচ্ছে কর্নার, কর্নওয়ালিস, ওয়ে ফাইনাই তাইলে হচ্ছে ওয়েলেসলি তাই। পরে বাটি আর ইঙ্ক সাথে নিয়ে, বাটি আর ইঙ্ক হচ্ছে পান্টিং, সাথে ডাল নিয়ে, ডাল হচ্ছে ডাল হয়েছে, এবং কানিং লর্ড লর্ড কানিং, লর্ড কানিং থেকে লর্ড ক্যানিং। কাজে এই যে গল্পগুলো বললাম লর্ড ক্যানিং এবং রিপন, তো সরাসরি আপনি জানেন যে লর্ড রিপন ঢাকা ইউনিভার্সিটি কার্জন মানে লর্ড কার্জন, সেখানে হার্ড আইন কানুন ছিল মানে লর্ড হার্ডিঞ্জ, অ্যান্ড ব্যাটন লাস্টেরটা আমরা সবাই জানি লর্ড মাউন্ট ব্যাটন ছিলেন যখন আমরা ভারত পাকিস্তান ভাগাভাগি হয়ে যায়। এই যে গল্পটা করে কিন্তু আমরা পুরো সিকোয়েন্স জেনে গেলাম, এবং আপনি যদি কয়েকবার এই গল্পটা নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন এই সিকোয়েন্স আপনার কিন্তু কখনোই ভুল হবে। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। প্রথম হলো কি যে ঠিক আছে এই পদ্ধতির মাধ্যমে আপনি কথাগুলো বললেন, পড়াটা শুনলেন, শিখলেন, মনে রাখার চেষ্টা করছেন, রিভিশন দিবেন কবে, কিভাবে রিভিশন দিবেন, যেহেতু ফরগেটিং কার্ডকে আপনি দমাতে চাচ্ছেন, ফরগেটিং কার্ডকে আমরা যেন হারিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে প্রথম যে রিভিশনটা সেই রিভিশনটা 20-30 মিনিট পর করবেন, তারপর আরেকটা রিভিশন করবেন একদিন পর, তারপর 3-4 সপ্তাহ পর একটা রিভিশন করবেন, এবং 2-3 মাস পর আরেকটা রিভিশন করবেন। এখন এই যে বললাম না যে প্রথম রিভিশন 20-30 মিনিট পর একটা একদিন, এটি করতে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, যে আমরা সবসময় যে ভুলটা করি আমরা একটি সাবজেক্ট একদিনের জন্য পড়ি, ফর এক্সাম্পল আজকে ফার্মাকোলজি পড়বো, সকাল থেকে রাত পর্যন্ত আজকে ফার্মাকোলজি পড়তেছি, আজকে আন্তর্জাতিক বিষয়াবলী পড়বো, সকাল থেকে রাত পর্যন্ত আন্তর্জাতিক বিষয়াবলী পড়ছি, এটা ভুল মনে হচ্ছে আপনি খুব প্রোডাক্টিভ, ঠিকই আছে আপনি হয়তো 10 পাতা শেষ করে ফেলতেছেন কিন্তু সাস্টেইন করতেছেন। কী করতে হবে, আপনি চাঙ্ক সময়টাকে ভাগ করে করে নেবেন, মনে করুন যে আপনি 3 পাতা পড়লেন, ফাইন আপনি 3 পাতা এখন আন্তর্জাতিক বিষয়াবলী পড়লেন, 3 পাতা আপনি ফার্মাকোলজি পড়লেন, এই যে 3 পাতা আন্তর্জাতিক বিষয়াবলী পড়লেন প্রথমে, পরে 3 পাতা ফার্মাকোলজি পড়লেন, পরে আবার রিভাইজ করেন, প্রথম রিভিশনটা দেন, এরপর অন্যান্য সাবজেক্ট পড়েন, পরের দিন আবার এই সাবজেক্টগুলো আরেকটা রিভিশন দেন, তারপর যেটা বললাম থার্ড রিভিশন আপনি দিবেন 2-3 সপ্তাহ পর। এইভাবে সবগুলো সাবজেক্টকে চাঙ্ক বাই চাঙ্ক অর্থাৎ খণ্ড খণ্ড করে যখন আপনি পড়বেন আপনার তখন মনে থাকবে অনেক বেশি। আজকের ভিডিওতে অনেকগুলো কথা বলেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরের ভিডিওতে।